নমস্কার বন্ধুরা, আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। এই বিষয়টি প্রত্যেককে জেনে রাখা ভালো, কারণ যাদের শহরের দিকে বাড়ি আছে তাদের অসুবিধা হয় না, কিন্তু যাদের গ্রামের দিকে বাড়ি বা কেউ জঙ্গলে বা কোনো বাগানে কোথাও ঘুরতে গেছেন, হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার হয়তো আপনি ভাবলেন আপনার হয়তো সাপে কামড়েছে, কিন্তু সাপে আদৌ কামড়ায়নি, কোনো পোকাতে কামড়েছে, কিংবা অনেক সময় হয় কি সত্যিকারেরই সাপে আপনাকে কামড়েছে, কিন্তু আপনি জানবেন কি করে যে আপনার সত্যিই সাপে কামড়েছে না কোনো রকম পিঁপড়েতে কামড়েছে বা অন্য কোনো বিষয়ের আপনার কোনো কাঠিতে খোঁচা লেগেছে বা কি হয়েছে, আপনি জানবেন কি করে? আমি আপনাকে এমন একটি বিষয় বলবো যেটি খুব সহজে আপনি সেইখানে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে যদি আশেপাশে সেই গাছটি থাকে সেই গাছটির পাতা খেয়ে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার সাপে কামড়েছে কি সাপের বিষ হয়েছে কি হয়। তো শুরু করার আগে আমি আপনাকে বলবো যে আমার এই চ্যানেল জীবন রহস্য, আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং গাছগাছালির রোগ মুক্তি এই সমস্ত বিষয়ের ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। তো যদি আপনি বুঝতে পারেন যে আপনার সাপে কামড়েছে কিন্তু আপনার বিষ হয়েছে কিনা আপনি জানবেন কি করে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রয়োগটি আপনি করতে পারেন। বা আপনি হঠাৎ করে আতঙ্কিত হলেন যে আপনার মনে হলো যে আপনাকে সাপে কামড়েছে, জ্বালা করছে পায়ে, কিন্তু দেখা গেল পিঁপড়ে কামড়েছে, কিন্তু আপনি সাপের ট্রিটমেন্ট করতে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজে নিজেই প্রথমে বুঝতে পারবেন যে আপনার কামড়েছে কি কামড়ায়নি বা বিষ হয়েছে কি বিষ হয়নি। তাহলে কি করতে হবে, আমি যে বিষয়টি বলবো এটি কিন্তু পরীক্ষিত এবং আমি সবসময় আমার চ্যানেলে চেষ্টা করি যে সঠিক জিনিসটা আপনাদেরকে শেয়ার করার জন্য, যাতে আপনারা উপকৃত হন। কারণ উপকৃত হবেন না এমন কোনো ভিডিও ছেড়ে তো আমার কোনো লাভ নেই, কারণ আমি চাইবো যে আপনারা প্রত্যেকে উপকৃত হন এবং প্রত্যেকে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। তো আপনাকে নিম গাছ আশেপাশে দেখতে হবে কোথাও নিম গাছ আছে কিনা, যদি আপনার আশেপাশে নিম গাছ থাকে আপনি শুধু সাধারণ একটি পাতা কয়েকটি পাতা তুলে নেবেন, তুলে নিয়ে চিবাবেন। তো সাধারণ আমরা নিম পাতা খেলে কি হয় তিতো লাগে, কিন্তু যদি আপনার সাপে কামড়ায় আপনি দেখবেন নিম পাতা তিতো লাগছে না, মিষ্টি লাগছে। এটি কিন্তু আমাদের পরীক্ষা করা, কারণ আমার একটি বন্ধুর 5 থেকে 7 বার সাপে কামড়ে ছিল, তো তাই সে প্রত্যেক বাড়ি কিন্তু এইভাবে সে পরীক্ষা করেছে এবং তাতে বোঝা গেছে যে তার সাপে কামড়েছে কি কামড়ায়নি। তো আপনারা যদি এই ভিডিওটিকে উপকৃত মনে করেন প্লিজ একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।